হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও লেসনে। আমরা গতদিন ভাইরাস পর্যন্ত কমপ্লিট করে এসেছিলাম তোমাদের যে অণুজীব জগৎ অধ্যায় থেকে। আজকে আমাদের লেসন হচ্ছে ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমরা যতটুকু সামনে যেতে পারি। তো শুরু করি। এখানে দেখতে পাচ্ছ যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কিছু কথা এখানে আমি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি, যেন অবজেক্টিভগুলো তোমাদেরকে খুঁজে দিতে পারি, এবং সাথে সাথে তোমাদের বইটাও যেন আমার সাথে সাথে পড়া হয়ে যায়। এজন্য আমি সাধারণত লাইন বাই লাইন পড়ার চেষ্টা করছি তোমাদের সাথে। তোমরা যদি আমার সাথে কন্টিনিউ করো তাহলে তোমাদের বই পড়া লাগবে না, জাস্ট ভিডিও লেসন থেকেই তোমাদের বইগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর যারা নতুন এসছো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকো, এবং বেল বাটনে ক্লিক করে দাও পরবর্তী ভিডিও লেসন পাওয়ার জন্য। এখানে বলছে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়ারযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব, অর্থাৎ এগুলোর আণুবীক্ষণ ছাড়া দেখা যায় না। এই পর্যন্ত তুমি ব্যাকটেরিয়া সংজ্ঞা হিসেবে ধরে নিতে পারো যে ব্যাকটেরিয়া কাকে বলে, যে অণুজীবের আদি নিউক্লিয়াসযুক্ত, মানে নিউক্লিয়াসটি, সরি, যে অণুজীবের নিউক্লিয়াসটি আদি নিউক্লিয়াসযুক্ত, মানে এটা কি আমরা আগে পড়ছিলাম, তোমরা আগের লেসনগুলো দেখে আসতে পারো, যে কি একেরিওটা, প্রোকেরিওটা, ইউকেরিওটা, ঠিক আছে, এগুলো আমরা দেখে এসেছিলাম। ওইটা একটু ওই লেসনটা, আগের লেসনটা একটু দেখে আসো তাহলে বুঝবা। আদি নিউক্লিয়ারযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীবকে কী বলে? ব্যাকটেরিয়া বলে। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম আণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ব্যাকটেরিয়া দেখতে পান। তাহলে কে সর্বপ্রথম দেখতে পান? অ্যান্টনি ফন লিউয়েন হুক। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কম আকার, পেঁচানো ইত্যাদি ধরনের হতে পারে। গোলাকার মানে গোল দেখতে, দণ্ডাকার মানে লম্বালম্বি, আর ক্ষমা আকার মানে হচ্ছে যে এরকম ক্ষমা দেও, তোমরা যে ক্ষমা দেও না ওইটার মতো, পেঁচানো মানে হচ্ছে এরকম পেঁচানো। ওকে, তারপরে নিচে যাও, বলছে ব্যাকটেরিয়া আকার আকৃতি বৃদ্ধিতে এগুলোকে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তো দেখো যে এখানে যে এটা প্রথমে হচ্ছে এটা যে ককাস মানে গোলাকার, দণ্ডাকার, বেসিলাকার, বেসিলাস, একটা হচ্ছে ক্ষমা, কমার আকার, একটা হচ্ছে স্পাইরিলাম, স্পাইরাল থেকে স্পাইরিলাম, এরকম পেঁচানো মানে সাপের মতো থাকে, সর্পিল আকার বলা যায়, ঠিক আছে। তো ককাস মানে গোলাকার, বেসিলাস দণ্ডাকার, কমা মানে কমার আকার আকৃতি, স্পাইরিলাম মানে হচ্ছে পেঁচানো, প্যাচগুচ থাকবে, আঁকাবাঁকা। ককাস এখানে দেখো বলছে ককাস, এটা মুখস্থ করে ফেলবা, কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এগুলো ককাস ব্যাকটেরিয়া, এগুলো এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেগুলোকে নিউমোককাস বলা হয়। তাহলে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? নিউমোককাস, মুখস্থ। বেসিলাস যেটা দেখতে অনেকটা কি লম্বা, দণ্ডাকার, লম্বালম্বি থাকে আর কি, ধনুষ্টঙ্কার, রক্তমাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। তাহলে বেসিলাস যে ব্যাকটেরিয়াটি রয়েছে সেটি কি রোগ সৃষ্টি করে? ধনুষ্টঙ্কার রোগ, আমাশয় ইত্যাদি, রক্ত আমাশয় রোগ ইত্যাদি। তারপর হচ্ছে কমা, এগুলো বাঁকা দণ্ডের মতো আকৃতি ব্যাকটেরিয়া, মানুষের কলেরা রোগের জন্য এই ব্যাকটেরিয়া রোগের ব্যাকটেরিয়া এই ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তাহলে মানুষের কলেরা রোগ সৃষ্টি করে কোনটা? যে কমা আকৃতি যেগুলো আছে, বাঁকা দণ্ডের মতো আকৃতির ব্যাকটেরিয়াগুলো, এরা আসলে কলেরা সৃষ্টি করে থাকে। তারপর হচ্ছে স্পাইরিলাম বা সর্পিল আকার পেঁচানো ইত্যাদি, ইঁদুরের কামড় থেকে অনেক সময় এ ধরনের ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে জ্বর সহ বিভিন্ন উপসর্গ তৈরি করে। ব্যাকটেরিয়া সরল আণুবীক্ষণ জীব হলেও সেগুলো কিন্তু একটি সুগঠিত কোষীয় কোষীয় গঠন রয়েছে। এসব কোষের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা প্রকৃত কোষী বা অকোষীয় অন্য জীবে পাওয়া যাবে না। তাহলে এখানে আরও কথা লিখছে যে ব্যাকটেরিয়া হলো আদি কোষী জীব, এর অর্থ হচ্ছে এসব কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয়। কি বলে, কোষবিজ্ঞান অধ্যায়ে আমরা জেনেছি একটি আদর্শ নিউক্লিয়াসের নিজস্ব পর্দা থাকে যা নিউক্লিয়াসটিকে কোষের অন্য অংশ থেকে পৃথক করে রাখে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমনটা হয় না। সেগুলোর মূল নিউক্লিয়ার বস্তু অর্থাৎ ডিএনএ কোষের প্রোটোপ্লাজমে অবস্থান করে, এগুলোকে নিউক্লিয়েড বলা হয়। তাহলে সুগঠিত মানে হচ্ছে যে মানে এটা আসলে ঠিকঠাক মতো গঠিত না আর কি, এটাই তোমরা বুঝে ফেলবা। তারপরে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আমি সবাইকে খুবই জোর দিয়ে বলি যে তোমরা চিত্র ছাড়া পড়াশোনা করবে না, চিত্র যদি একে একে করো তাহলে তোমাদের এই ক্লাসে যেমন কাজে লাগবে, সামনের ক্লাসেও এই বিষয়গুলো তোমরা আরও বেশি স্পষ্ট মনে রাখতে পারবা।
তাহলে গঠনটা একটু ভালো করে দেখো, যে এরকম একটা নৌকার মতো এরকম একটা গোল দিবা। গোল দেওয়ার পর এখানে দেখো যে এই যে প্লাজমিড, প্লাজমা থেকে প্লাজমিড এই কথাটা আসছে, মানে এরকম একটু জেলির মতো আছে। পিলি মানে এই যে লোমের মতো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে পিলি। ক্যাপসুল একবারে বাইরের যে আবরণটা আছে ওইটা, সবটাকে মানে একসাথে ক্যাপসুল বলতেছে তারা। কোষঝিল্লির ভিতরের দিকে যে একটা পর্দা ওইটা হচ্ছে কোষঝিল্লি। কোষ প্রাচীর হচ্ছে একটা দেয়াল, কোষের একটা দেয়াল সেটা হচ্ছে কোষ প্রাচীর। নিউক্লিয়েট হচ্ছে মাঝখানের এটা। সাইটোপ্লাজম হচ্ছে ওই যে সাইটোপ্লাজম যেটা নরম তকতকে। রাইবোজোম এই ছোটো ছোটো কণাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাইবোজোম। আর এটা হচ্ছে ফ্লাজেলা। মুখস্থ করবা, চিত্রগুলো আঁকবা, মুখস্থ করবা, শেষ। ব্যাকটেরিয়া কোষের গঠনের একটা সাধারণ চিত্র হচ্ছে এটা। আরেকটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে সেগুলোর মূল নিউক্লিয়ার বস্তু ছাড়াও বৃত্তাকার এক বা একাধিক ডিএনএ দিয়ে তৈরি গঠন থাকে, এগুলোকে বলা হয় প্লাসমিড। তাহলে এখানে কিন্তু সংজ্ঞাগুলো সবগুলো সুন্দর করে আছে। প্লাসমিড কাকে বলে? ব্যাকটেরিয়ার কোষে প্লাসমিড কাকে বলে? বলতেছি আমি যে ব্যাকটেরিয়ার কোষে সেগুলোর মূল নিউক্লিয়ার বস্তু ছাড়াও বৃত্তাকার এক বা একাধিক ডিএনএ দিয়ে তৈরি গঠন থাকে, এগুলোকে বলা হয় প্লাজমিড। এই যেটা, তাহলে প্লাজমিড কাকে বলে? প্লাজমিড কাকে বলে, এটা একটা সংজ্ঞা বা অবজেক্টিভ তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে? তারপরে যাও নিচে। তারপরে বলছে আমরা জেনেছি যে নিউক্লিয়াসের সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটি সে যে করে ডিএনএর মাধ্যমে। ডিএনএর মধ্যে তো সব কিছু নিয়ন্ত্রণ করার অনেক তথ্য, আলাদা আলাদা তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিএনএর আলাদা আলাদা যে অংশ কাজ করে সেগুলোকে জিন বলে। এই যে এইখান থেকে পড়বা, জিন কাকে বলে? এই জিন কিন্তু সেই জিন না, হ্যাঁ, যে তোমাকে রাতে ভয় দেখাবে, এই এই সকল জিন না। ডিএনএর মধ্যে তো সব কিছু নিয়ন্ত্রণ করার অনেক তথ্য, আলাদা আলাদা তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিএনএর আলাদা আলাদা যে অংশ কাজ করে সেটা হচ্ছে কি? জিন। জিনকে তুমি যদি সহজ ভাষায় বলতে চাও তাহলে জিন হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে আসলে মানে ডাটা ট্রান্সফার হয়। মনে করো যে তুমি তোমার বাবা মার থেকে আসছো, অর্থাৎ তোমার বাবা এবং মায়ের কিছু স্বভাব চরিত্র, তারপর হচ্ছে চোখের গঠন, তোমাদের মুখের অবয়ব ইত্যাদি একবারে একটু 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 না অনেকটাই কি বৈশিষ্ট্যগুলো মিলবে। দেখবা যে তোমার আব্বু যেভাবে হাসে তোমার হাসিটা সে মিলতেছে, বা তোমার আম্মু যেভাবে হাসে তোমার হাসিটা মিলতেছে। অনেকটা ডাটা যে মানে সেভ হয়ে হয়ে যে আসে যেটার মাধ্যমে, সেটাকে তুমি জিন ধরতে পারো, বুঝতে পারো, মানে বোঝানোর জন্য বললাম আর কি। প্লাজমিডের মধ্যে কিছু জিন থাকে, উপরের ক্লাসে আমরা বিস্তারিত জানবো, আপাতত জেনে রেখো যে জিন ডিএনএর একটি অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখানে আরেকটা ছোট সংজ্ঞা আছে যে এই যে এখান থেকে পড়বা, জিন ডিএনএর একটি অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। প্লাজমিড অবস্থিত জিন থেকে এমন কিছু প্রোটিন তৈরি হয় যা ব্যাকটেরিয়াকে নানান বৈশিষ্ট্য এবং সক্ষমতা প্রদান করে। যেমন ব্যাকটেরিয়ার শত্রু হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়ার শত্রুকে ভাইরাস মনে রাখবা। প্লাজমিডে থাকা জিন ভাইরাসের মতো শত্রু মোকাবেলা করে। এছাড়া ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করি সেগুলোর বিরুদ্ধে প্লাজমিড ভূমিকা রাখে। তাহলে ব্যাকটেরিয়া কিন্তু খারাপ জিনিস না, ব্যাকটেরিয়া কিন্তু ভালো জিনিস। আবার ভাইরাসের মধ্যেও কিছু কিছু আছে যে ভালো। তোমরা হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম শুনে থাকবে। বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিন সেগুলোর ব্যাপারে পরিবর্তন এনে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরির বিষয়টি বিজ্ঞানীদের জন্য সম্ভব করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে জিনের বিভিন্ন তোমার গবেষণার মাধ্যমে বা কী বলে এটা ল্যাবের মাধ্যমে তারা কী করে জীবে জিনের ভেতরে কিছু ট্রান্সফরমেশন ঘটায়, ঘটিয়ে তারা কী করে ইঞ্জিনিয়ারিংটা করে থাকে আর কি। জিন নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে জেনেটিক ইঞ্জিনিয়ার বলে। আচ্ছা, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিকাশে প্লাজমিড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডিএনএ ছাড়া ব্যাকটেরিয়ার কোষের ভেতরে অন্য জীব কোষের মতোই মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু মুখস্থ আছে তোমাদের আমি আশা করি। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে যে কী বলে এটাকে কোষের ভেতরের ছোটো ছোটো অঙ্গাণু। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর থাকে, তবে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য কিছু ব্যাকটেরিয়া কোষ প্রাচীর উপরে আরও একটি আবরণ থাকে, সেটা হচ্ছে ক্যাপসুল, যেটা এই যে চিত্রের মধ্যে দেখেছো। ক্যাপসুল মূলত শর্করা,
পলিস্যাকারাইড, যেটা এই যে ইংলিশটা লেখা আছে পলিস্যাকারাইড, ইংলিশটাও শিখবা তোমরা। শর্করার আবরণ যা সহজে ভেদ করা যায় না, যেসব ব্যাকটেরিয়ার ক্যাপসুল আবরণ থাকে সেগুলো সংক্রমণে আমাদের অসুখ বিসুখ হলে এর চিকিৎসা তুলনামূলকভাবে কঠিন হয়, কারণ আমরা যেসব খাই ওষুধ খাই তাকে ব্যাকটেরিয়ার কোষের ভেতরে ঢুকতে বাধা দেয় এই ক্যাপসুল আবরণ। ব্যাকটেরিয়া চলাচল সহযোগিতা করার জন্য কোষপ্রাচীরের সঙ্গে ফ্লাজেলা নামের সুতার মতো অসংখ্য বিস্তারণ থাকে, এগুলোর নাড়াচাড়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জলীয় পরিবেশে চলাচল করতে পারে। দেখছো, যে ব্যাকটেরিয়া চলাচল সহযোগিতা করার জন্য কোষপ্রাচীরের সঙ্গে ফ্লাজেলা নামে সুতার মতো একটা বিস্তারণ থাকে, তোমরা ওই চিত্রের দিকে খেয়াল করো, তোমাদের যে উপরে যে চিত্রটা আছে সেটা। ওকে, তারপর ব্যাকটেরিয়ার উপকারিতা কী কী আছে, এর উপকারিতা সেটা দেখি। যে ব্যাকটেরিয়া আমাদের অনেক রোগ ব্যাধি সৃষ্টি করে এটি সত্যি, কিন্তু সেগুলোর অনেক উপকারী ভূমিকাও আছে, যেমন বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন করে, পরিবেশ নাইট্রোজেন সাধারণত এটা মুখস্থ করবা, একবারে চোখ বুঝে মুখস্থ করবা, এছাড়া উপায় নেই। ব্যাকটেরিয়ার উপকারিতা কী কী তোমাকে যদি লিখতে বলে তো একবারে চোখ বুঝে এগুলো লিখে দিবা, ইনশাল্লাহ সব নাম্বার তুমি পেয়ে ফেলবা। পরে পাট থেকে আঁশ চালাতে ব্যাকটেরিয়া সাহায্য করে, দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে, ঠিক না? পাট থেকে কীভাবে, তোমরা যারা গ্রামে থাকো বা শহরে যারা থাকো তারাও দেখতে পারো, যে গ্রামে যাইবা, যাওয়ার পরে একটা বা দুইটা পাটের গাছ কেটে নিয়ে আসবা জমি থেকে, এনে তারপরে এটাকে 5-7 দিন ভিজায় রাখবা। ভিজায় রাখার পর দেখবা যে পাটটার মধ্যে এই ব্যাকটেরিয়া মানে কী করছে, পচতে সাহায্য করছে। আমরা নেক্সট লেসনে ছত্রাক, শৈবাল ও অ্যামিবা সম্পর্কে জানবো।